السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. কি নাম তোমার? আমার নাম শেখ মেহরাব. আচ্ছা আচ্ছা. তো তুমি এখানে এই জলসায় কি সবসময় অংশগ্রহণ করো? প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করার অপরচুনিটি আছে আমাদের এখানে জলসা. এখানে জলসা গালুভেনের থেকে আমরা বেশি দূরে থাকি না, এক ঘন্টারই রাস্তা, ম্যাক্সিমাম এক ঘন্টা 50 মিনিট তার যাওয়া আসা করা এখানে। তুমি কি এখানে 3 দিনই থাকবে? গতকাল থাকিনি, কিন্তু আজকে ইনশাল্লাহ থাকবো। যেন কালকে গতকাল তুমি দিনে তো ছিলে? দিনে ছিলাম, জি জি দিনে ছিলাম। তারপরে মানে আজ রাত থাকবে? আজকে রাতে থাকার প্ল্যান আছে, যেন কালকে তাহাজ্জুদ আর ফজর পড়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। তো তুমি এখানে কোনো দায়িত্ব আছে? আমার ট্রান্সলেশনের দায়িত্ব আছে। ট্রান্সলেশন মানে কোন ভাষা থেকে কোন ভাষা? মানে উর্দু থেকে ডাচ, বেলজিয়ামের যে ডাচ, বেলজিয়ামের যে ডাচ ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাতে আমার ট্রান্সলেশন করা। তো তোমার মানে কেমন লাগে, মানে এখানে তুমি যে আজকে শনিবার স্কুল বন্ধ, কলেজ বন্ধ, হ্যাঁ কালকেও রবিবার স্কুল বন্ধ, কলেজ বন্ধ, তুমি এখানে এই ধর্মীয় অনুষ্ঠানে আসছো কেন? তুমি তো বাইরে খেলাধুলাও করতে পারো। জিনিসটা হচ্ছে এখানে খেলাধুলা করা মানুষদের ভালো লাগে না অবশ্যই, কিন্তু যে ভালোটা এখানে লাগে এটা মানে বোঝানোর মতন না। এখানে সবাই, এখানে সবাই একসঙ্গে থাকে, একটা ব্রাদারহুড আছে এখানে, এখানে এখানে থেকে মজা আর কোথাও নাই। আচ্ছা, তোমার কোনো মানে বন্ধু বান্ধব কি কে কে আনো এই এই জলসায় যে আসো, মানে যারা মুসলমান না বা যারা আহমদি না? জি, আমি দুইটা বন্ধু মানে অনেকজন অনেকজনকে দাওয়াত দিছি, কিন্তু দুইটা ফ্রেন্ড ওরা কনফার্ম করছে, একটা আফ্রিকান আর একটা বেলজিক। ওরা এমনি সবসময় প্রশ্ন করে ইসলামের ব্যাপারে, আহমেদিয়াতের ব্যাপারে, তা এটা পারফেক্ট অপরচুনিটি ছিল ওদেরকে ডাকার জন্য, আর ওরা ইনশাল্লাহ আসবে। ওরা মানে ওরা এমনি কোন ধর্মের? বেলজিকটা হচ্ছে এথিস্ট, কিন্তু এথিস্ট মানে নাস্তিক, মানে বিশ্বাস করে না, কিন্তু আমরা মাঝে মধ্যে কথা বলি, আর তখন আমি যখন কথা বলি ওর শুনে অনেক ভালো লাগে, আরও বলে যে এই যে ইসলামের ব্যাপারে কথা বলো, আহমেদীয়তের ব্যাপারে কথা বলো, এরা তো আসলে অনেক ইন্টারেস্টিং লাগতেছে, যেটা এরাতে কোনো মানে লাগতেছে এটাতে কোনো ট্রুথ আছে, তা এরা জন্য মানে দেখা যাচ্ছে আস্তে আস্তে আরও বেশি। আফ্রিকান তাও খ্রিশ্চান, কিন্তু ক্যাথলিক, কিন্তু একটা সুন্দর একটা জিনিস হচ্ছে ও একবার বলছিল, আমরা অনেক অনেক বন্ধুরা একসাথে ছিলাম, তারপরে ও একবার বলছিল ইসলাম ধর্ম তো অনেক সুন্দর, আর আমি যদি কোনোদিন মুসলিম হই তাহলে আমি মেহরাবের মুসলিম হব। এটা দেখা যাচ্ছে যে আহমেদিয়ত, আহমেদিয়তের মেসেজটা ওর মানে অনেক টাচ করছে। ধন্যবাদ মেহরাব তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।